নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালাতে সহযোগিতা করার অভিযোগে দুই দালালকে গ্রেপ্তার করেন চরচব্বর থানা পুলিশ। তাদের দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একজনের নাম হোসেন সাইফুল্লাহ, বয়স 37 বছর, এবং অন্যজনের নাম নূর ইসলাম, বয়স 44 বছর। কিছুদিন আগে পালিয়ে আসা রোহিঙ্গাদের আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায় সুবর্ণচর উপজেলার বাসিন্দা সাইফুল্লাহ ও নূর ইসলাম ভাসানচরের আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মেঘনা নদী পরপারে দীর্ঘদিন থেকেই সহযোগিতা করছে। তাদের গ্রেপ্তার করা হয় মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রাম থেকে।